ফেনীর কাজীর দিঘি এলাকায় কাভার্ড ভ্যানের পেছন পিকআপের ধাক্কায় স্বামী স্ত্রী সহ তিনজন নিহত হয়েছেন বুধবার দিন গত রাত 2:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। পুলিশ জানায় বুধবার বাসার মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লায় যাচ্ছিল পিকআপটি। এ সময় পিকআপে শিমুল, তার স্ত্রী ইয়াসমিন, তাদের আত্মীয় আবু সাইদ ছিলেন। দিনগত রাত 2:30টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের কাজীর দিঘি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় দ্রুতগতির পিকআপ। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। আহতদের পুলিশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন, দুজনকে হাসপাতালে ভর্তি করেন।